দিনের পর দিন বাবা মাকে মারধর সহ শারীরিক ও মানসিক ভাবে হেনস্থার অভিযোগ। ক্ষুব্ধ হয়ে পরিবারের লোকজন সহ স্থানীয় মানুষরা যুবককে হাতে পায়ে দড়ি বেঁধে শবক শেখালেন। ঘটনার জেরে বুধবার বিকালে রীতিমতো শোরগোল পড়ে যায় খানাকুলের সেনহাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, খানাকুল দুই ব্লক অফিস সংলগ্ন সেনহাট এলাকায় বসবাস গোপীনাথ পালের। তার দুই ছেলে ও মেয়ে রয়েছে। বড় ছেলে বিবাহিত, ছোট ছেলে শ্রীকান্ত পাল অবিবাহিত। অভিযোগ, শ্রীকান্ত পাল নামে গোপীনাথ বাবুর কীর্তিমান ছেলে দিনের পর দিন ধরে তার বাবা ও মায়ের ওপর অত্যাচার চালাতো। এমনকি শ্রীকান্তর জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন স্থানীয় মানুষরাও। বাধ্য হয়ে অসহায় গোপীনাথ বাবু যন্ত্রণা থেকে বাঁচাতে স্থানীয় ক্লাবের দ্বারস্থ হয়েছিলেন। তবুও বদলায়নি শ্রীকান্ত। ক্লাবের সদস্যরা এই ধরনের অত্যাচার থেকে বিরত থাকার কথা বললেও মারধর করত বলে অভিযোগ। বুধবার বিকালে স্থানীয় মানুষরা শ্রীকান্তকে হাতে পায়ে দড়ি বেঁধে শাস্তি দিলেন। এই ঘটনার পর লজ্জায় মুখ লোকাচ্ছে শ্রীকান্ত। কীর্তিমান ছেলে শ্রীকান্তর বাবা গোপীনাথ বলছেন, তার ছেলেকে কঠোর শাস্তি দিক পুলিশ ও প্রশাসন। কোনভাবে দেখছেন, ঠিকই আছে না এরা ভুল করছে? না, ভুল করলে আরো করা উচিত। সারাদিন আমার ঘুম হয়নি, খাওয়া হয়নি, মারধর, গালি, নোংরা ভাষা, ভাইপোর দিকে ভাইপোর বই দিকে বলছে ক্লাবকে আগুন ধরে দিব, এই ছেলেকে নোংরা ভাষা বলছে। আমাদের বামদের সামনে বাড়ি আছে, সেই মেয়েদের উপর নোংরা ভাষা বলছে, তবু তারা কিচ্ছু বলেনি। খুব অত্যাচার করতে, বিশাল অত্যাচার, সারা ঘুমোতে পারি। আপনি কি চান যে পুলিশ বা প্রশাসনের ব্যবস্থা? হ্যাঁ হ্যাঁ, ওকে আমার খুব ভালো হয়, নাহলে আমি ঠিক চাই যে করবেন। আপনার কোন ছেলে? আপনার কোন ছেলেটা? এটা আমার ছোট ছেলে। এর আগে থানাকে অভিযোগ টুকু জানিয়েছিলেন? না, কাকু আমি জানাই। এলাকার পঞ্চায়েত সদস্য বা কোনো অভিযোগ জানেন? একমাত্র ক্লাবকে বলেছিলাম। ক্লাবকে কি লিখিত অভিযোগ জানিয়েছিলেন? ক্লাবকে লিখিত অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, কালকে লিখিতটা জানিয়েছি, এমনি মুখেই আমি বলেছি অনেকবার। স্থানীয় ক্লাবের এক সদস্য বলছেন, তারা বাড়ি বাড়ি শ্রীকান্তকে পরিবর্তন হতে বললেও তাদের কথায় কর্ণপাত করেনি সে। পরিবারের লোকজন সহ ক্লাবের সদস্যরা মিলে শ্রীকান্তকে নিয়ে বসেও পাল্টানো যায়নি। তাই বাধ্য হয়ে এদিন শ্রীকান্তকে শিক্ষা দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় মানুষরাই। আমরা ক্লাবের একটা সদস্য, আমরা আমাদেরকে গোপীনাথ পাল অনেকদিন থেকেই বলেন, আমাদের কমিটির মধ্যে মানে ক্লাবের সদস্যদের মধ্যে ই মিশে থাকে সব সময়। তো আমরা চাইছি ছেলেটাকে বুঝাই, অনেকবার বুঝিয়েছি। ওর মা বাবা, জায়েবু, আর হচ্ছে দিদি এসে আমাদের ক্লাবের মিটিংটা হয়েছিল, তারপরে আমরা ওকে বুঝাই। বুঝিয়ে একদিন ঘরে আবার ঝামেলা করে, আমরা আবার যাই ওর বাড়িতে, বাড়িতে যেয়ে ওকে আবার ঝামেলা থেকে আবার বুঝাই ওকে। এরপরে আমরা বুঝিয়ে আসার পরে একটাই সিদ্ধান্ত আমি বলে এসেছি, এরপর এলে কিন্তু আমরা মারধর ছাড়া আর কিছু বুঝবো না, ওনাকে জিজ্ঞেস করুন, ওনাকে এই কথাও আমরা বলে এসেছি। আপনাদের ক্লাবে লিখিত দিয়ে আপনারা? হ্যাঁ, আমরা এইটাই বলেছিলাম যে লিখিত না হলে আমরা ওর গায়ে হাতও দিতে পারবো না, আর আমরা কিছু করতেও পারবো না। আমাদের থানা ফানা যদি কিছু হয়ে যায় আমরা কোনো ডকুমেন্ট দেখাতে পারবো না। তার জন্যে ওর বাবাকে বলি আমাদের ক্লাবে একটা লিখিত দরখাস্ত দিতে হবে, তারপরে আমরা ডিরেকশন ওর উপর নিতে পারবো। নিউজ আজ বাংলা, খানাকুল। Collection, jeans and t-shirts, only for men.